ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সপ্তকবি সরণাঞ্জলি অনুষ্ঠান এই সপ্তকবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম পল্লী কবি এবং কবি সুকান্ত ভট্টাচার্য তিন দিন আয়োজিত এই উৎসবে অংশ নিতে দিল্লি কলকাতা বাংলাদেশ সহ শান্তিনিকেতন থেকে এক লেখক কবি শিল্পী আছেন রাজ্যে আগামী তেসরা জুন বিকেলে আগরতলা শহীদে ভগৎ সিং যুব আবাসে সপ্তকবির কবিতা পাঠ ও কবি সম্মেলন দিয়ে শুরু হবে উৎসব যার উদ্বোধন করবেন রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এদিন সন্ধ্যায় দেশ বিদেশের অতিথিদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ডক্টর দেবব্রত দেব রায় সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান আগামী চৌঠা জুন দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দেশ বিদেশের অতিথিদের সম্মাননা প্রদান করা হবে এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি সুবিমল রায় এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পাঁচই জুন উৎসবের শেষ দিন মেলাঘর টাউন হলে দেশ বিদেশে অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে এক সেমিনার সেমিনারের বিষয়বস্তু ত্রিপুরায় আসুন ত্রিপুরা দেখুন এই সেমিনারে উদ্বোধন করবেন বিধায়ক কিশোর বর্মন ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আগামী তিন থেকে পাঁচ জুন আমাদের রাজ্যের আগরতলা শহরের শহীদ ভগৎ সিং যুব আবাস রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং মেলাঘর টাউন হলে আমরা তিন দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচি হল সপ্ত কবি স্মরণাঞ্জলি উৎসব সপ্ত কবি মানে হলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম পল্লী কবি জসীম এবং সুকান্ত ভট্টাচার্য এই সাতজন কবিকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কবি পক্ষে আমরা স্মরণ করবো